টানা বৃষ্টির জেরে এবং নদী বাঁধ ভাঙায় প্লাবিত হয়েছে খানাকুল। রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের জলে এখনো ভাসছে খানাকুলের একাধিক গ্রাম। বন্দিপুরে দ্বারকেশ্বর ও ঘোড়াদহে রূপনারায়ণের বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করে একাধিক গ্রামে। তবে কিছুদিন বৃষ্টি না হওয়ায় জল কমতে শুরু করে খানাকুলে, কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ায় নতুন করে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রূপনারায়ণ নদীতে বর্তমানে জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে বলেই স্থানীয় সূত্রে খবর। এমনকি বেশ কয়েকটি এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে, রাস্তার উপর দিয়েই বলছে জল। রূপনারায়ণের জল বাড়ায় আবারও নতুন করে বন্যার ভুকুটি খানাকুলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টি ও রূপনারায়ণের বাঁধ ভাঙায় মারোখানা, রাজহাটি, জগৎপুর, হানুয়া, ঘোড়াদহ, বন্দর, কাকনান, ঠাকুরানীচক সহ বিস্তীর্ণ এলাকার গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়ে। এখনো আরামবাগ বন্দর রুটের উপর দিয়ে প্রচন্ড স্রোত বইছে জলের। এর ফলে আপাতত সমস্ত রকম যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয়রা বলছেন, জলের পরিমাণ কমায় কিছুটা হলেও তারা স্বস্তিতে ছিল, কিন্তু ভারী বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে তাদের। ইতিমধ্যে ভাঙা বাঁধ দিয়ে বিভিন্ন গ্রামে জল ঢুকতে শুরু করেছে, স্বাভাবিকভাবে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে তাদের মধ্যে। কদিন টানা বৃষ্টির প্রভাবে আমাদের কদিন খানাকুল প্রবল বন্যার মধ্যে প্রবলিত ছিল, কিন্তু ধীরে ধীরে জল কমে যায় এবং বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। কিন্তু এখন ডিভিসি ছাড়া জলে পুনরায় আবার আমাদের জল বাড়ছে এবং বন্যা বাড়ার দিকে সম্ভাবনা আছে। জল আজ সকাল থেকে আর রাত্রি থেকে বাড়ছে। পুনরায় জল বাড়ার ফলে আমাদের গ্রামে বন্যার কবলিত এলাকা আবার ডুবতে শুরু করেছে। হ্যাঁ, আবার আমরা সমস্যার মধ্যে পড়ছি। এখন যারা জল ডুবছে আমাদের বন্দর, কুশালী, রাজাটি, ধান্নাগড়ি, ঘোড়াদহ সব জায়গা থেকে এই জলটা আমাদের মুন্ডেশ্বরী নদীতে আসছে, রূপনারায়ণ নদী থেকে। হ্যাঁ, রূপনারায়ণ নদী বৃষ্টিতে যা হোক বন্যা কবলে একটু উদ্ধার হয়েছিল মানুষ, আবার স্বাভাবিক হয়েছিল। আবার কিছু কালকে যে বৃষ্টি, আবার বৃষ্টি হওয়ার পরে যে ডিভিসি জল ছাড়া পরে কাল গত রাত থেকে আবার বিভিন্ন জায়গায় আবার ডুবতে শুরু করেছে, যেমন ধান্নাগড়ি, ঘোড়াদহ, এইসব কিছু কিছু নিচু জায়গায় খুব ডুবতে শুরু করেছে। হ্যাঁ, আবার ঢুকতে শুরু করে দেবে। রাস্তাঘাট কোনো যোগাযোগে বিচ্ছিন্ন, তবু বা যোগাযোগ করা যেত নৌকো ডুবি দিয়ে, আবার বিচ্ছিন্ন এলাকা ডুবতে শুরু করেছে। গোটা রাস্তাঘাট দেখা যাচ্ছে না, কোনো প্রশাসন থেকে সুবিধা নেই। সেই জায়গাটায় আবার আমাদের নদীর জল বেড়েছে, সেই জন্য আবার বেশি করে জল ঘোরাচ্ছে। এর ফলে তো সব কিছুই সমস্যা হচ্ছে আমাদের, আসা যাওয়া, দোকানদানি পড়ে গেছে। কি করব, এই হেঁটে হেঁটে আসছি। এলাকায় তো এখন আবার জল ঢুকছে নতুন করে, মানে পরশু দিন থেকে আবার জল বাড়ছে, আজকেও জল বেড়েছে। আজকেও সব মানে মানুষের যাওয়া আসার সব দিকেই সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের কিছু করার নেই, এখন জল বাড়ছে। আবার জলটা মরছিল, আবার জল বাড়ছে। জল বাড়ার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ শানকিও। তিনি বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে বারে বারে অনুরোধ করেছিলেন জল ছাড়া নিয়ে, কিন্তু বর্তমানে ডিভিসি নতুন করে জল ছাড়ায় বন্দর সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে। তারাও রীতিমতো আতঙ্কে রয়েছেন। না, গতকাল পর্যন্ত জল মরছিল সেটা ঠিকই, কিন্তু আজকে রাত থেকে আবার জল বাড়ছে। এই জল বাড়ার ফলে মানুষের যে আতঙ্ক, মানে এক তো ভেঙে যাওয়া হয়েছে আমাদের গোটা অঞ্চলের যত পরিবার আছে বা যত বাড়ি আছে, প্রায় প্রত্যেক বাড়িতেই জল উঠেছে। আবার এই জল নতুন করে বাড়ার ফলে মানুষ আতঙ্কে রাত্রিতে ঘুম চলে যাচ্ছে। মূলত হচ্ছে আমরা যেটা অনুভব করছি, সেই যে ডিভিসি যে জল ছাড়ছে, সেই জল ছাড়ার ফলে আর কি আমাদের জীবন এবং জীবিকা আছে দুর্বিষহ হয়ে উঠছে। অতর্কিতভাবে জল ছেড়ে দেয়। এই যেমন এই যে জলটা ছাড়লো, এতখানি যে ভয়ঙ্কর যে ক্ষয়ক্ষতি, এর জন্য আমরা মনে করি যে সম্পূর্ণরূপে ডিভিসি দায়ী। বর্ষার যে জল, সেই জল এর আগেও হয়েছে মমতাদির কল্যাণে। এর আগে শুনেছি ডিভিসি যদি ধাপে ধাপে যদি জল ছাড়তো, তাহলে কিন্তু এইরকম পরিস্থিতিটা হতো না। আজকে হট করে জল ছেড়ে দেওয়ায় আমাদের যেটা দেখছি যে আমাদের মানে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ মানে তার জীবন বাঁচানো যেমন দুরূহ হচ্ছে, তেমনি যে ডেলি যে খাওয়া দাওয়া, ছাত্রছাত্রীদের যে লেখাপড়া, সব দিক থেকে ব্যাহত হচ্ছে। सब मिलिए नदी तीरवर्ती एलाकार बसबासकारी मानुषरा सर्वदाई नदीर दिके ताकिये रयेछेन, कारण एई बोधहय नदीर जल बाड़लो आर एलो हरका बान। नदीर जलेर स्रोते सब भासिये निये चले गेल। विगत कयेकदिनेर घटना आजो चोखेर सामने भासछे जीवंत दुर्गत मानुषगुलोर। ताई नतुन करे जाते कोनो किछु ना हारिये बेঁচে থাকা যায় তাই সাধারণ মানুষ যথেষ্ট সচেতন রয়েছেন। একই সাথে প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর রাম প্রসাদ হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে।